সাফাস বিউটি টিপস। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে যেই টিপসটি দেখাবো, এই টিপসটি তোমাদের ফেসকে ফর্সা করতে সাহায্য করবে এবং ত্বককে টান টান করতে সাহায্য করবে। আর এই ফেস প্যাকটি তৈরি করার জন্য লাগছে মাত্র 3টি উপাদান। তো চলো দেখে নিই কি 3টি উপাদান লাগছে। চালের গুঁড়ো, টমেটো, আর লাগছে গোলাপ জল। ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আর লাগছে টমেটোর রস। চালের গুঁড়ো আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করে এবং ত্বককে ফর্সা করতে সাহায্য করে। আর টমেটো আমাদের ফেস থেকে ডার্কনেস এবং বিভিন্ন ধরনের স্পট দূর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর গোলাপ জল তো অলওয়েজ ত্বককে ফর্সা করতে, সফট করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 চামচ গোলাপ জল নিয়েছি। তিনটি উপাদান একসাথে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ফেসে লাগিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে শুকানোর জন্য। দেন 20 থেকে 25 মিনিট পরে যখন ফেস প্যাকটা শুকিয়ে যাবে, তখন নর্মাল পানি দিয়ে প্রথমে স্ক্রাব করে নেবে ফেসকে। দেন নর্মাল পানি দিয়ে ফেসটা ওয়াশ করে ফেলবে, আর পরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। সপ্তাহে 2 থেকে 3 দিন যদি তোমরা এই ফেস প্যাকটা ইউজ করো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে এটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাতে লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।